দিন শুরুর কি দারুণ উপায়, ঘুম ভাঙতেই আপনি শুনলেন নোবেল পুরস্কার জিতেছেন। এই বাক্যটি শুনতে পারা যে কারো জন্যেই স্বপ্নের মতো, সেই স্বপ্নই যেন সত্য হয়ে এলো মুঙ্গি বাউন্ডির জন্য। এবছর রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী, অ্যালেক্সি একিমফ, লুই ব্রুস ও মুঙ্গি বাউন্ডি। কোয়ান্টাম ডটের আবিষ্কার এবং এর উন্নয়নে বিশেষ অবদানের জন্য বিশ্বের সর্বোচ্চ এই সম্মাননা পেয়েছেন তারা। বুধবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স স্টকহোম থেকে যখন এই পুরস্কার ঘোষণা করে তখন ঘুমিয়েছিলেন বিজয়ী বাউন্ডি। নোবেল কমিটির ফোন পেয়ে ঘুম ভাঙে তার। বাউন্ডির জন্ম প্যারিসে, বেড়ে উঠেছেন ফ্রান্স, তিউনিশিয়া ও যুক্তরাষ্ট্রে, যার অধীনে বেল ল্যাবরেটরিতে পোস্ট ডক্টরাল করেছিলেন। সেই লুই ব্রুসের সঙ্গে নোবেল পুরস্কার ভাগাভাগি করতে পারা নিঃসন্দেহে দারুণ আনন্দের বিষয় তার জন্য ছিল। পুরস্কার জেতার প্রতিক্রিয়ায় বাউন্ডি জানিয়েছেন, নোবেল কমিটি সকালে যখন ফোন করেছিল তখন তিনি বেখোরে ঘুমোচ্ছিলেন। কমিটির ফোন পেয়ে ঘুম ভাঙে তার। এভাবে ঘুম থেকে উঠেই নোবেল জয়ের খবর পাওয়া বাউন্ডির মতে অপ্রত্যাশিত, তবে খুবই চমৎকার। এ বিজ্ঞানী বলেন, এটি আসলেই অনেক বড় সম্মান, নিজের শিক্ষক ব্রুসের সঙ্গে পুরস্কার ভাগাভাগি করেছেন। এ প্রসঙ্গে বাউন্ডি বলেন, তিনি একজন অসাধারণ মেন্টর, বিজ্ঞানের প্রতি নিবেদিত প্রাণ, তার কাছ থেকে বহু কিছুই শিখেছেন তিনি, তিনি তাকে বিজ্ঞানী হিসেবে গড়ে তুলেছেন। মুঙ্গি বাউন্ডি 1990 সালে MIT-তে যোগ দেন, 1996 সালে সেখানকার অধ্যাপক হন, এখনও শিক্ষার্থীদের শিক্ষাদান করে যাচ্ছেন বাউন্ডি।